হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এই ফ্রিন্স এখন কথা বলবো মানুষের বাংলাদেশের ডে ওয়ান বক্স অফিস নিয়ে সেটা নিয়ে বেশিকালি এখন কথা হবে এবং বাংলাদেশের বক্স অফিস জানাটা পসিবল কারণ ওখানকার যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি অনেক মানে কষ্ট করেই বেশিকালি আপডেটটা বার করে নিয়েছি কীরকম কী হতে পারে এবং তাদের যেটা বক্তব্য তাদের ওখানে যখন কোনো বিদেশি সিনেমা রিলিজ করে সেটার বক্স অফিস ডেটা তাদের কাছে মানে জানা যায় এবং বাংলাদেশের বক্স অফিস জানাটা বাংলাদেশের বক্স অফিস থেকে বক্স অফিস জানাটা অনেকটাই সহজ আমাদের এখান থেকে কারণ ওখানে যারা ডিস্ট্রিবিউট তারা ক্লিয়ারলি জানিয়ে দেয় যে এই কালেকশন হয়েছে বা এই হয়েছে জানা যায় তো যে কারণে যেটা বলছি কিন্তু সেটা বেসিক্যালি অফিসিয়াল একটু এদিক ওদিক আর কি হতে পারে একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে এর মধ্যেই হবে তো কালকে বাংলাদেশে রিলিজ করে এবার সত্যি কথা বলতে গেলে জিদ্দা সেইভাবে বাংলাদেশে কোনো প্রমোশন করেনি জাস্ট কালকে একটা লাইভ করেছে আর মানে কোথায় কি মানে কোথায় কী হল পেয়েছে কালকে জাস্ট জানিয়েছে তার আগে থেকে একটা হিউজ প্রমোশনের দরকার ছিল যেটা জিদ্দা একদমই করেনি কারণ ওখানে দর্শককে আরও এক্সাইটেড করার জন্য জিদ্দার ওখানে যাওয়া বা আরও বেশি করে প্রমোশন যেটা হওয়া উচিত ছিল সেটা সত্যি কথা বলতে গেলে হয়নি তাও ওখানকার অডিয়েন্স জিদ্দাকে জাস্ট ভালোবাসে বলে এবং জিদ্দার দুই বাংলারই একটা বিরাট বড় নাম হওয়ার জন্য বাংলা কিন্তু দুর্দান্ত স্টার্ট নিয়েছে মানুষ এবার অনেকে অনেক ভিডিও ভিডিও করেছে ওখানকার যারা যারা আর কি রিভিউয়ার এবং তারা মাল্টিপ্লেক্স দেখতে গিয়েছিল সেখানে রেসপন্স ভালো ছিল না তারা সেটা তাদের ভিডিওতে বলেছে এবং সত্যি কথা বলতে মাল্টিপ্লেক্স রেসপন্স ভালো ছিল না কালকে মাল্টিপ্লেক্সে সিনেমাটা এমনি মাত্র একুশটা শো পেয়েছে এবং অলরেডি মাল্টিপ্লেক্সের শো বেসিক্যালি আজকে থেকে স্টার্ট হচ্ছে ওখানে কালকে অবধি মাত্র একটা মাল্টিপ্লেক্সের শো স্টার্ট হয়েছিল সেটা হচ্ছে লায়ন্স আমি এখনকার যারা লোকজন তাদের থেকে জিজ্ঞাসা করে যারা জানতে পেরেছি এবং লায়ন্সের রেসপন্স খুব একটা ভালো ছিল না তো যারা কালকেও কমেন্টে লিখছিলো আমাকে যে রেসপন্স ভালো নয় মাল্টিপ্লেক্সে চলছে না তাদেরকে আমি ক্লিয়ারলি জেনে দিচ্ছি মাল্টিপ্লেক্সে ভালো চলছে না কারণ মাল্টিপ্লেক্সে সিনেমার শো কম পেয়েছে এবং মাল্টিপ্লেক্সে টিকিট প্রাইসটা অনেকটা হাই হওয়ার জন্য লোকে এই সিনেমাটা মাল্টিপ্লেক্সে দেখার জন্য বাচ্চা না এবং মাল্টিপ্লেক্সে শোও কম পেয়েছে কিন্তু যেটা ই বাংলাতেও হয় যেটা ই বাংলাতেও হয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে একটা সিঙ্গেল স্ক্রিন রয়েছে যেখানে হাজার টাকা করে টিকিট মানে ওটা মানে কি কীরকম বলবো ইনসিগনিয়া টাইপের আর কি বেশি মানে সিট আর কি নেই কিছু ডিলিমিটেড সিট আর কি রয়েছে টিকিটের দাম হচ্ছে অনেক চট্টগ্রামে সম্ভবত ওটা সেখানে হাজার টাকার কি টিকিটের প্রাইস সেই শোটা নটা পঁয়তাল্লিশে ছিল কালকে সকালে হাউসফুল গেছে নটা পঁয়তাল্লিশের শো তোমরা ভাবো টিকিট প্রাইস হাজার টাকা করে বাংলাদেশি লোকেরা সিনেমাটা কিন্তু দেখেছে এবং রীতিমতো হাউসফুল শো এনে দিয়েছে এছাড়া আরও কিছু কিছু জায়গা রয়েছে আমি তোমাদেরকে বলছি যেখানে যেখানে কিন্তু কালকে শো রীতিমতো ভালো গেছে এবং প্রত্যেকটা জায়গায় টিকিটের দাম প্রায় দুশো আড়াইশো টাকা করে টিকিটের কি দাম ছিল যেমন হচ্ছে একটা আমি তোমাদেরকে জানাচ্ছি রাস তিলক বলে একটা সিনেমা হল রয়েছে যেখানে আর কি ওখানকার লোকেরা অগ্রিম টিকিটের জন্য আর কি ফোন করেছিল তখন বলা হয় যে সন্ধে ছটার সময় কোনো টিকিট নেই মানে ওটা হাউসফুল হয়ে গেছে আর রাত্রি আটটা তিরিশে কিছু টিকিট এই মুহুর্তে রয়েছে তোমরা তাড়াতাড়ি কেটে নাও তো এরকম বহু সিঙ্গেল স্ক্রিন রয়েছে চট্টগ্রাম বলি ঢাকা বলি সিলেট বলি বহু জায়গার অনেক অনেক সিঙ্গেল স্ক্রিন রয়েছে যেখানে রেসপন্স দেখার মতো এসছে অনেকগুলো সব হাউসফুল হয়ে গেছে মানে কি সেলিব্রেশন পর্যন্ত হয়েছে আমাদের যেমন সেলিব্রেশন হয়েছিল ওখানেও কিছু কিছু হলে কিন্তু জিজ্ঞেন্সটার রীতিমতো সেলিব্রেশন করেছে হিউজ জায়গাতে এবং আপনারা যদি বাংলাদেশের পাবলিক রিলেশনগুলো দেখে থাকেন যেটা জিত ফ্যান ক্লাব টালি কালীঘাট থেকে ছাড়া হয়েছে সেখানে হচ্ছে যে দর্শক কিন্তু প্রচুর পরিমাণে বেরোচ্ছে মানে এটা কোনো মিথ্যে কথা বা বানিয়ে বলা নয় সিঙ্গেল স্ক্রিনে জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে এবং এর থেকেই প্রমাণিত যে দুই বাংলা সিঙ্গেল সরি মাইক ছাড়া ভিডিওটা বাকিটা করছি তার কারণ হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে মানে মাইকটা ওটাকে চার্জে দিতে হবে ভুলে গেছিলাম চার্জে দিতে যে কারণে ভিডিওটা মাঝখান থেকে একটুখানি আমাকে মাইক ছাড়া করতে হচ্ছে তার জন্য এক্সট্রিমলি সরি তো যেটা বলতে পারছিলাম যে দুই বাংলার সিঙ্গেল স্ক্রিনে কিন্তু জিদ্দার জনপ্রিয়তা এখানেও যতটা ওখানেও কিন্তু ততটাই এবং লোকে আমাদের এখানে দেখুন যখন বাংলাদেশের কাজে আসে তখন যে পরিমাণ রেসপন্স থাকে ওখানে যতটা থাকে এখানে তার থেকে কিন্তু কম হয় কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু জিদ্দার রেসপন্স কিন্তু দুই বাংলা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু দেখার মতো হয়েছে এখানে তো মানুষ যা করেছে সিঙ্গেল স্ক্রিনের তার থেকে কিন্তু ওখানে সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স অনেক বেটার এবং এখানে প্রথম দিনে যেরকম কালেকশন হয়েছিল তার থেকে হয়তো ওখানে প্রথম দিন কালেকশন বেটার হলেও হতে পারে কারণ যে পরিমাণ সব পেয়েছে সিঙ্গেল স্ক্রিনের দিক দিয়ে বিচার করলে মাল্টিপ্লেক্স তো আট থেকে অ্যাড হবে সেটা দেখার মধ্যে এবং ওখানকার ইনসাইডে যারা রয়েছে তাদের খবরটি যারা জানতে পারলাম যে বক্স অফিস কত হতে পারে ডে ওখানে তাদের যেটা বক্তব্য অ্যাপ্রক্সিমেটলি কুড়ি লাখের মতো কিন্তু ডে ওয়ান কালেকশান ওখানে হতে চলেছে মানে কালকের কালেকশানটা ডে ওয়ান হতে চলেছে কুড়ি লাখ এবার এতে থেকে খানিকটা বেশি হতে পারে খানিকটা কম হতে পারে সেটা বেশি কিনা সেটা জানা যাবে কালকে রাত্রির মাঝ রাতের যে শোগুলো মানে রুটি সাড়ে আটের নটা শোগুলো সেটার রেসপন্স কিরাম ছিল তার তারপর অনেক জায়গাতে রাত্রির সাড়ে আটটা নটা শো কিন্তু কালকে হাউসফুল গেছে যে কারণে এর থেকে আশা করা যায় যে এর থেকে বেশি হতে পারে কম হবে বলে আমার মনে হয় না তবে টোয়েন্টি লাখ অ্যাপ্রক্সিমেটলি প্রথম দিনে আর কি বক্স অফিস ধরা হচ্ছে এবং যেটা সবাইকার ওখানকার বক্তব্য আজ থেকে পিক আপ নেবে কারণ আজ থেকে মাল্টিপ্লেক্স হচ্ছে অ্যাড হওয়া শুরু হয়েছে একুশটা বাইশটা মাল্টিপ্লেক্সে সিনেমাটা চলবে মানে শো পেয়েছে আর কি মাল্টিপ্লেক্সের শো পেয়েছে যে কারণে আজকে যদি সেখানে রেসপন্সটা যদি ঠিকঠাক থাকে তাহলে আজকে কালেকশন পাবে এবং যেটা ধরা হচ্ছে যেমন রেসপন্স সিনেমাটার ওখান থেকে একটা মানে দেড় কোটি দু কোটি কালেকশন কিন্তু আসতে পারে এবং আমাদের এখান থেকেও আশা করা যায় এক কোটি মতো মানে নব্বই লাখ বা এক কোটি সামথিং কালেকশন হয়েছে ওখান থেকে যদি দু কোটি তুলে আসে তাহলে তিন থেকে সাড়ে তিন কোটি যদি কালেকশান হয়ে যায় তাহলে কিন্তু সিনেমাটা কিন্তু সিওর শট কিন্তু হিট কিন্তু হয়ে যেতে পারে কারণ সিনেমাটা বাজেট আমি তোমাদের তোমাদের থেকে এসেছি বিরাট আহামরি কিছু নয় প্রথমে সোনা গেলো দেড় থেকে দু কোটি বাজেট ধরা আছে বা তিন কোটি হয়তো খুব বেশি হলে তা যদি তিন থেকে সাড়ে তিন কোটি বা চার কোটি উঠে আসে তাহলে কিন্তু একটা হিট আমরা পেয়ে যেতে পারি বাংলাদেশের দৌলত এটা বলতে কোনো দ্বিধা নেই কারণ এখানে রেসপন্স ভালো ছিল না ওখান থেকে যদি একটা ভালো রেসপন্স আসে তাহলে এটা হিট হয়ে যেতে পারে বা সবটাই নির্ভর করে পরিস্থিতির উপর কারণ ট্যাঙ্কি আসার আগে যা করার করতে হবে সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে আজ থেকে একটা হিউজ পিক আপ দরকার মোটামুটি তিন চার দিনের শনিবার রোববারটা ভাইটান কালকে স্টার্টিং কিন্তু ওপেনিং কিন্তু বন্ধ হয়নি কুড়ি লাখের ওপেনিং একটা সিনেমা যেটা অলরেডি অনেকে দেখে ফেলেছে হয়তো তা সত্ত্বেও যে পরিমাণ রেসপন্স আসছে কোনো অংশে ছোটো করে যাবে না এটাই ছিল আমার বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে পেলায় এখন ভালো করে টেক কেয়ার নমস্কার আবার হবে কত ভাই টেক কেয়ার আবার দেখা হবে